الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى: إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر إلى آية الآخر إلى سورة الآخر. وقال تعالى: بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة المباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. وعن أبي هريرة رضي الله عنه قال: أن النبي صلى الله عليه وسلم قال: من صام رمضان إيمانا واحتسبا غفر له ما تقدم من ذنبه، ومن قام ليلة القدر إيمانا واحتسبا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري 2016 شب قدر فضيلت অধ্যায়. আলহামদুলিল্লাহ, রমজান হাঁটি হাঁটি পা পা করে আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে। আল্লাহর পক্ষ থেকে মহান একটি বরকত, মাগফেরাত, ক্ষমার যে মাস আমাদের কাছে এসেছে, হাস সানি দিয়ে ডাকতেছে: হিয়া বাগিয়াল খায়রাত, হে কল্যাণকামী তুমি থেমে যাও। তার মানে কি? এখানে বলা দরকার ছিল অন্যায়কারীকে, অর্থাৎ কল্যাণ যে আশা করো, তুমি যা করছো অন্যায়, কল্যাণের আশা যদি করো তুমি অন্যায় থেকে থেমে যাও। সুতরাং এক কদরের এই রমজান আল্লাহ রব্বুল এত ফজিলত, যেমন আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের সুরাতুল বাকারায় 185 নম্বর আয়াতে বলছে: শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস। আমি এই কোরআন রমজান মাসে নাজিল করেছি হুদাল লিন্নাস, মানবের হেদায়তের জন্য। সুতরাং রমজান আসছে, আবার চলে যাচ্ছেন, সামনে আমাদেরকে বিদায় বেলা। রমজানের শেষ মুহূর্তে আমাদের যে স্পেস আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সেটা হলো কদর, এতেকাফ। কদর আল্লাহ রব্বুল আলামিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখ করেছে: ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়ামা আদরা কামা লাইলাতুল কদরে। হে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, নিশ্চয়ই আমি উহা নাজিল করছি কদর রাত্রিতে। ওমা আদরা কামা লাইলাতুল কদরে, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরে খাইরুম মিন আলফি শাহর, ওই রাতটা হলো হাজার মাসের চেয়েও উত্তম। হাজার মাসকে আল্লাহ হাজার মাসের চেয়েও বলছে, ওলামা কেরামরা হাজার মাসকে ধরে হিসাব যদি করেন তাহলে আসে 83 বছর 4 মাসের অপেক্ষা বেশি। এই জন্য ওলামারা বলছেন যে 1000 মাস সমান 30,000 রাত্রি, অর্থাৎ এই রাতের মর্যাদা 30,000 গুণ বেশি। সুবহানাল্লাহ। যেমন সুতরাং বলা হচ্ছে এই রাতে একটি তাজবি অন্য অন্য রাতের 30,000 তাজবির চেয়ে উত্তম। কেন? যেখানে আল্লাহ বলছেন খাইরুম মিন আলফি শাহর, নির্ধারিত যদি আমরা 1000 মাস ধরি তাহলে 30,000 গুণ। তাহলে এবং এই রাতে 1 রাকাত নামাজ অন্য অন্য রাতের 30,000 রাতের অপেক্ষা উত্তম। সুতরাং এই রাতটাকে আমাদেরকে অন্বেষণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, এটা হচ্ছে সেই, নিশ্চয়ই আমি এই কোরআন অবতীর্ণ করেছি এক বরকতপূর্ণ রজনীতে, মুবারাকা বরকতপূর্ণ রজনীতে, অতিশয় পূত শবে কদর রাত, নিশ্চয়ই আমি সতর্ককারী। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা ইন্না কুন্না মুনজিলিন, আমি অবতীর্ণ করেছি এক বরকতপূর্ণ
আশীতভূত শবে কদর রাত্রে নিশ্চয়ই আমি সতর্ককারী, ইন্না কুন্না মিনজিলিন, সতর্ককারী। অর্থ সুবহান আল্লাহ, আমাদেরকে বিভিন্ন আল্লাহ রব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওহামালনাহুম ফিল বাররি ও ফিল বাহর ওয়ারাজাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আদম সন্তানকে অতীব সুন্দর উত্তম করে বানিয়েছি। অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আদম সন্তানকে জাহান্নামে দিতে চাই না, আমি নিজের হাতে আদম বানিয়েছি। কাজে সে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জাহান্নামে দিতে চায় না। এই জন্য আল্লাহ বলছেন, ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি সতর্ককারী। অর্থ আল্লাহ কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, নবী পাঠাইছেন, অর্থ আমাদেরকে ডিক্লাইন দিয়েছেন, দিক নির্দেশন দিয়েছেন, সতর্ক করেছে, তোমরা এই পথে চলো না, এই পথে চলো, এই পথে চললে তোমার যে কল্যাণ, আর এই পথে চললে তোমার জন্য অকল্যাণ। এই জন্য আল্লাহ বলছেন, এটা আমি বরকতপূর্ণ রজনীতে নাজিল করছি কেন, তোমাদের জন্য সতর্ক করার জন্য। ফিহা ইয়াফরাকুকুল্লু আমরিন হাকিম, এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ স্থিরীকৃত হয়। এ বিষয়ে আমাদেরকে জানতে হবে। এর আগে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের লাভের আশায়, প্রথমত ইমান, তারপর সওয়াবের আশা করতে হবে, রেখে তার রোজা রাখে, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। তারপর বলছে, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াব লাভের আশায়, ইমান বিশ্বাস রাখতে হবে, ধীরতা রাখতে হবে, যা আল্লাহর পক্ষ থেকে আসে 100%, এতে কোনো দ্বিমত নাই, এবং সওয়াবের আশায় রাত জেগে এবং লাইলাতুল কদরে রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। বুখারী শরীফ লাইলাতুল কদর কিতাবুল ফাদাইল লাইলাতুল কদর হাদিস হয়েছে 2014। সুতরাং এই কদরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, প্রথম বলছে, মান কামা মান মান সামা রমাদানা ও ইমানা ও আখতাসাবা গুফের আলাও মা তাকাদ্দাম মিন জানবে, যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় সিয়াম পালন করে তার অতীতের গুনাহ মাফ করে দেবে। এরপর আল্লাহ বলছেন, যে ব্যক্তি ওমান কামা লাইলাতুল কাদরে ইমানা ও আখতাসাবা গুফের আলাও মা তাকাদ্দাম মিন জানবে, যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় লাইলাতুল কদর কি করবে, রাত্রে জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, কমা মানে দাঁড়িয়ে ইবাদত করবে, এবং তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেবে। এখানে আল্লাহ কি বলছেন, ইন্না কুন্না মুনজিরিন, ইন্না আনজালনাহু লাইলাতুল মুবারাকা, ইন্না কুন্না মুনজিরিন, আমি উহা নাজিল করছি, কোরআন নাজিল করছি, উহা মানে কোরআন নাজিল করছি কবে, কদর রাত্রিতে, কেন, মানুষকে সতর্ক করার জন্য, সুবহানাল্লাহ। এবং সতর্ক মানে কি, জাহান্নাম, যেমন এ রাতে প্রত্যেক গুরুত্ব বিষয়ে স্থিরিত হয়। এখন বিষয় গুরুত্ব কি, আমরা তো জানি যে কোরআন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে, 50,000 বছর আগে মানুষের তাকদীর লেখা হয়ে গেছে, তাহলে এই কাতে এই রাতে কেন আবার গুরুত্ব স্থির করা হয়। উত্তর হলো, আগামী 1 বছর আপনি কি করবেন, কি খাবেন, আমি কি করব, কি খাবো, কোথায় যাব, কোথায় মরবো, আমরা ইনকাম কি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সরদার জিব্রাইল আলাইহিসসালামের হাতে স্থিরকৃতভাবে অর্পণ করা হয়, এই 1 বছরের নির্ধারিত বিষয়। এই জন্য আমরা এই রাত্রে বেশি বেশি দোয়া করব, কারণ হাদিসে আসছেন, একমাত্র দোয়া ছাড়া আর নেক আমল ছাড়া তাকদীরে খণ্ডন করতে পারে না, আল্লাহ ইচ্ছা করলে দোয়া পরিবর্তন, তকদির পরিবর্তন করতে পারে। এই জন্য আমরা এই রাত্রে বেশি বেশি ইস্তেকবার করব, বেশি বেশি দোয়া করব, বেশি বেশি ক্ষমা চাবো, বেশি বেশি এই রাতগুলোতে আমরা দান সকাত করব। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, রমজান শবে কদর, রমজানের 20 রমজান যখন অতিবাহিত হয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরে গামছা বেঁধে প্রস্তুতি নিতেন শবে কদর অন্বেষণ করার জন্য, এবং কি স্ত্রীদেরকে, সন্তানদেরকে নাকে মুখে চোখে পানি ছিটকে বলতো, উঠো চাও, এই রাতে যা চাও চাও, আল্লাহ তোমাদেরকে দিবে, আসো। যেমন আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ওখানে বলছে লাইলাতুল মুবারাক, আর এখানে বলছে কদর, আল্লাহ স্পষ্ট বলেছে আমি উহা নাজিল করেছি কদর রাত্রে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন কদর রাত্রে কি, লাইলাতুল কদরে খাইরুম মিন আলফি শাহর, 1,000 মাসের রাত্রি হলো 1,000 মাসের চেয়ে উত্তম। যে কথাটা আমি আগে বলেছি,
83 বছর 4 মাসের চেয়ে উত্তম। আর ওলামা কেরাম বলছে যেহেতু 1 মাস আপনার এ রাত্রি হলো 30,000 রাত্রির সমান, অর্থাৎ এই রাত্রে মর্যাদা 30,000 গুণের অপেক্ষা বেশি, একটি তসবি 30,000 গুণের অপেক্ষা উত্তম, এবং 1 টাকা সালাত 30,000 গুণ সালাতের অধিক উত্তম। তবে কি হবে, ইমানের সাথে সব আর আশায় আপনাকে আমাকে করতে হবে। আসুন আমরা এই রাতগুলাতে হেলায় ফেলায় না করি, একটু কথা আমরা একটু যদি না বাড়াই সেটা নাই। যেমন যে শবে বরাতের কথা কোরআন হাদিসে সহি সনদে নাই, যত মিথ্যা বানোয়াটি কিচ্ছা কাহিনী আছে, সেই শবে বরাতে রাত জেগে হালুয়া রুটি মসজিদে বাতি জ্বালিয়ে আলোকসজ্জা করে আমরা করি, যে যেটার কোনো ভিত্তি নাই, যেটার ব্যাপারে সর্বসম্মত করে সমস্ত ওলামারা একমত, যেটার কোনো ভিত্তি নাই, সেই রাত্রে আমরা রাত জেগে থাকি, মসজিদে জায়গা পাওয়া যায় না। দুর্ভাগ্য, জাতি কত বড় হতভাগা, জাতি কত বড় বিমুখ, জাতি কত অন্ধ। সে যে কদরের ব্যাপারে কোরআন হাদিসে অজস্র শত শত হাদিস আছে, সেই কদরের ব্যাপারে, ফজিলতের ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জেগে রয়েছেন, সাহাবীদেরকে জাগাইছেন, স্ত্রী সন্তানকে জাগাইছেন, এবং বলছে চাও এ রাত্রে, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে গামছা বেঁধে উঠে পড়ে লেগেছেন এই কদর তালাশ করার জন্য। অথচ সেই কদরের রাত্রিগুলোতে মসজিদ থাকে ফাঁকা, মানুষ থাকে দুনিয়ার ব্যবসায় নিমজ্জিত। আপনি ব্যবসা করার ইসলাম আপনাকে বলে নাই, নিষেধ করেন, আপনি ব্যবসা করার ইসলাম নিষেধ করেন, কিন্তু প্রত্যেকটা নারী পুরুষ আদা আবাদ বনিতা সবাই মার্কেটের দিকে ছুটে যাচ্ছে, অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুল মাসাজিদিহা ও শাররুল আসাকুহা, দুনিয়াতে সবচেয়ে উত্তম হল মসজিদ, নিকৃষ্ট হল বাজার। অথচ যেই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ রজনীতিগুলা হাত সারি দিয়া ডাকতে ডাকতে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, সেই কদের রাত্রিগুলোতে আমরা মার্কেটে থাকছি, বাজার করা, মার্কেটিং করা, আমরা দুনিয়ার জন্য বেখবর। অথচ যে বেদাত যেটা শরীয়তে নাই, সেই বেদাতকে অন্বেষণ করার জন্য সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়, এবং কি আমরা রাত জেগে আলোকসজ্জা করে হালুয়া রুটি বেরিয়ে নারী পুরুষ সবাই একাকার হয়ে আবাদ করি, অথচ যে কোনো অস্তিত্ব নাই সেটার জন্য করি, আর যেটা করা হয়েছে প্রমাণিত সেটা আমরা করি না। জাতি কত বড় হতবাকা, জাতি কত বড় মূর্খ, জাতি কত অমা কাদার আল্লাহ হাক্কা কাদারি, আল্লাহ বলছেন যে মানুষগুলো আল্লাহকে বাস্তবিক যথার্থ ছিল না, আসলেই ছিল না, যদি চিনতো এই সবে কদর আগে, বিশ্বরাত্রির আগে তারা সব কাজকাম গুটিয়ে নিয়ে শবে কদরের প্রস্তুতির জন্য সে উঠে পড়ে লাগতো, যে একটা শবে কদর যদি আমি পাই তাহলে আমার জীবন ধন্য, 1,000 মাসে 83 বছর 4 মাসের চেয়ে উত্তম একটি রাত তাহলে যদি পাই, তা আমি যদি জীবনে যদি 2টা রাত্রি পেয়ে যাই তাহলে আমি ধন্য। কিন্তু কেউ আমরা এটাকে অন্বেষণ করার জন্য চিন্তা করি না, আমরা মনে করি সিয়াম আসছে ইফতারি খাওয়ার জন্য, সিয়াম আসে বনভোজন করার জন্য, সিয়াম আসছে ঈদের আনন্দ উৎসব করার জন্য, সিয়াম আসছে কাপড় প্যান্ট শার্ট জুতা কেনার জন্য, অথচ সিয়াম আসছে মানুষকে মাফ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন, ইন্না আনজালনাহু লাইলাতুল মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, আমি সতর্ক করে দিলাম, ও এরপরে বলছে ফিহা ইয়ফরাকু কুল্লু আমরিন হাকিম, আমি এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ স্থির করা হয়। তারপর আল্লাহ বলছে আমরামিন এন দিনা ইন্না কুন্না মুরসালিন, আমার আদেশ ক্রমে আমি তো রসুল প্রেরণ করি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত করা হয় কারো ব্যক্তিগত, আল্লাহ বলছে আমারই আদেশ ক্রমে। সুতরাং আসুন আমরা এই শবে কদরকে অন্বেষণ করি, এই শবে কদরকে হেলায় ফেলায় না ফেলে দিয়ে এই শবে কদরের যে ফজিলত, এই শবে কদরের যে, যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এখানে একটি কথা হলো আমরা বাংলাদেশে 27 তারিখ নির্ধারিত করছে, কিভাবে কিভাবে যোগ বিয়োগ করছে, হুজুর আপনি যদি এতই বুঝেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝলো না, মোহাম্মদ সাল্লাম কোমরে গামছা বেঁধে লেগে গেলেন সবে কত তালাশ করার জন্য, বলছে শেষ দশকে তোমরা তালাশ করো, অথবা শেষ দশকে বেশ নতুন রাস্তাতে তোমরা অত্যন্ত পরিশ্রম করো, আর সেই পরিশ্রমকে আপনি ভলুন্টিত করেছেন 27 তারিখে, হতেও পারে নাও হতে পারে, কিন্তু উম্মতকে যে আপনি বিভ্রান্ত করলেন 27 তারিখে, বাস সে 27 তারিখ করে চলে গেল, মনে করলো বাহ 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 27 তারিখে পেয়ে গেলাম। আর যদি বাস্তবে আপনি উৎসাহ করতেন যে বেজর রাত্রিগুলো তালাশ করেন, প্রত্যেকটা বেজর রাত্রিতে যদি মানুষ ইবাদত করতো তাহলে ইনশাল্লাহ কোনো না কোনো রাতে হয়ে যাবে আর সে পেয়ে যাবে। আরেকটি কথা মনে রাখতে হবে, আমরা সবাই চেষ্টা করব জামাতের সাথে একে পাঁচটু লাশ সহি সুন্নামত এশার নামাজ তারাবির সলাৎ
এবং বিদির নামাজ যদি আমরা পড়ি ইমামের সাথে ফার্স্ট ক্লাস, তাহলে আমরা সারা রাতে কিয়ামুল লাইলের আমরা ফজিলত পাবো, সেটাও আমাদের খেয়াল করতে হবে। সুতরাং এই মুফতি সাহেবের সংক্ষিপ্ত মক্তসুর করার কারণে যে 27 তারিখে আমরা 27 তারিখ করে বাস বাতিটা তিনি নিয়ে ঘুমিয়ে থাকি, হতে পারে সেটা 21 তারিখে চলে গেছে, হতে পারে সেটা 23 তারিখে চলে গেছে, হতে পারে সেটা 25 তারিখে, হতে পারে 27 তারিখে, হতে পারে 29 তারিখে। আপনি সংক্ষেপে দিয়েছেন, অত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে, উম্মেহাতুল মুমিনদেরকে, বাচ্চা শিশু সবাইকে জাগিয়ে উঠছেন চাও এই রাত্রি, অত রসুল কোমরে গামছা বিন্দা উইটাবার লাগছেন, আর আপনি হুজুরের কাছে মনে কোন ওই আসলো আপনি ডিগ্লার দিয়ে দিলেন 27 তারিখে দিন রাত্রি। আল্লাহ আকবার, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমিন। আমরা সর্বাত্মক চেষ্টা করব এই কদরকে অন্বেষণ করার জন্য, যেভাবে আল্লাহর হুকুম রসুল সাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা সেভাবে চেষ্টা করব, কম করব, চেষ্টা করব, সুন্নতি তরিকা তালাশ করব। যদি একটা কদর পেয়ে যায় 83 বছর 4 মাসের উত্তম এবং এক একটা এবাদত 30,000 সে গুণ, 30,000-এর অধিক, 30 যেহেতু খাইরুম মিন আলফি শাহর, মিন মানে হইতে, আলফ মানে হাজার, আলফ মানে হাজার, শাহর মানে মাস, এক এক হাজার মাসের সেও 1,000 আলফ, আল্লাহ যদি খায়ের মিন না কইতো খায়ের আলফি শাহর, তাহলে 1,000 আলফ মিন হইতে, এরা উত্তম, এর সে উত্তম। সুতরাং কত আল্লাহ আলম, তবে ওলামারা 1,000 ধরে 83 বছর 4 মাসকে নির্ধারিত করেছেন। সুতরাং এটা নয়, আল্লাহ বলছেন অধিক। সুতরাং আমরা এই কদরকে অন্বেষণ করি ইনশা আল্লাহ রহমান। এই কদরের মধ্যে আবার থেকে গেল, এই কদর রাত্রিতে আবার আইসা গেল কি, এতেকাফ। এতেকাফ এক কথায় সংক্ষেপ বয়স দীর্ঘায়িত হয়ে গেছে, এতেকাফ হলো নিরবিচ্ছিন্ন হওয়া, দুনিয়ার থেকে আলাদা হয়ে যাওয়া, এক জায়গায় থেকে দুনিয়ার যা, দুনিয়ার ভেজাল, দুনিয়ার সমস্যা থেকে একটু নিরবিচ্ছিন্ন থাকা, এটাকে বলা হয় এতেকাব। সুতরাং এতেকাব আমাদেরকে মসজিদে করতে হবে, জামা মসজিদে করতে হবে, যেখানে জুমা হয় ওই মসজিদে করা উত্তম। কারণ যাতে করে আপনি যদি অন্য মসজিদ, ফান জায়গার মসজিদ করেন যেখানে জুমা হয় না, সেখানে যদি আপনি এতেকাব করেন, তাহলে দেখা গেলো আপনি জুমার সলাতের জন্য মসজিদ থেকে বেরিয়ে আপনি জুমা মসজিদে যেতে হবে। সুতরাং জামে মসজিদ যদি আমরা করি, তাহলে সেখানে ফার্স্ট ওয়াক্ত নামাজ জুমা আমরা পাই, সুতরাং ওখানে আমরা এতেকাব করবো। মা বোনরা যদি এতেকাব করতে হয়, তাও তারা মসজিদে করবে, তবে যদি নিরাপত্তা থাকে, যেমন ভয়ভীতি কোনো সমস্যা নাই, ফেতনার কোনো আশঙ্কা নাই, তাহলে করতে পারবে। কিন্তু যদি ফেতনার আশঙ্কা থাকে, আর যদি মহিলারা এতেকাব করতে চায়, তাহলে কর্তৃপক্ষ তাকে বাধা দেওয়া শরীয়তে জায়েজ আছে, কারণ ফেতনা যদি সময়, কারণ এটা খেয়াল রাখতে হবে, এ সোবা সোয়াবের জন্য আপনি ক্ষতি করতে পারবেন না। সুতরাং এতেকাবও আমাদেরকে এরা করতে হবে। তারপরে ইনশাআল্লাহ রহমান এর পরবর্তীতে আলোচনা করবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ, ফেতনার মান, ফেতনার গুরুত্ব, ফেতনা কি দিয়ে দিতে হবে, এটা আলোচনা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।